এরপর আমরা চণ্ডী মন্দিরের দিকে যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি পুরনো যে চণ্ডী মন্দির, সেই চণ্ডী মন্দিরে। হ্যাঁ, আমরা সামনের দিক দিয়ে ঢুকেছিলাম আর পেছনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এইদিকে পুরো পাহাড়ের এরপর আমরা চণ্ডী মন্দিরে যাব। নবনির্মিত মন্দির যেটা নতুন ভাবে সংস্কার করা হয়েছে, কিন্তু এটাই পুরনো মন্দির ছিল, এটা নতুন ভাবে সংস্কার করা হয়েছে। প্রচুর জনসমাগম, এদিকে প্রশাসন, মেডিকেল সবের ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবক, মেডিকেল, পুলিশ প্রশাসনের আলাদা জায়গা। বেলুন বেকটা চণ্ডী মন্দির, যেটা নতুন ভাবে সংস্কার করা হয়েছে। এখানে সম্ভবত বলি দেওয়া হয়। এই মন্দির প্রাঙ্গণে জুতো খুলে কিন্তু উঠতে হয়, জুতো পরে ওঠা যায় না মন্দির প্রাঙ্গণ। এখানে একটা ছোট্ট গুহার মতো আছে, দেখাচ্ছে পানি জলের ব্যবস্থা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই চণ্ডী মেলা বা বেরোন মেলার ঐতিহ্যই আলাদা। এখানে একটা ছোট্ট পুকুর আছে মন্দির প্রাঙ্গণে। এখানেও কিছু হিস্ট্রি থাকার কথা, যেটা হয়তো আমরা জানি না। পুজো সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে মন্দিরের মধ্যে।